আমাদের বিজয়ের দিনে কোথায় আমরা নিজেদের জাতীয় সংগীত বাজিয়ে আমাদের বাংলাদেশের প্রশংসা করব, সেখানে এলাকায় জাতীয় সংগীতের বদলে ভারতে জাতীয় সংগীত বাজছে, জয় হিন্দ বাজছে জয় বাংলার পরিবর্তে। সালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রাহিম। পাশের দেশ ভারতের বিজয় দিবস ছিল 16 ডিসেম্বর, এবং সেই তাদের বিজয় দিবসেই তারা আমাদের সীমান্তে একজনের লাশ উপহার দিয়েছেন, এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভারতের বিজয় দিবস শুনে আবার অনেকের চেতনা দাঁড়ায় যেতে পারে, কারণ আপনাদের তো চেতনা যত আছে সব কিছু ভারতের এই জায়গায় এসে ফ্রিজ হয়ে যায়। যত দেশপ্রেম আছে এই ভারতের এই জায়গায় এসে ওইটা ইনঅ্যাক্টিভ থাকে, আর কাজ করে না। বিজয় দিবসের দিনে তারা আমাদের সীমান্তে আমাদের মানুষকে হত্যা করে তারপর খুন করে। কোনো পত্রিকা, টেলিভিশন, আওয়ামী লীগের এত বিরাট বিরাট দেশপ্রেমিক কেউ কোনো কথা বলেছে? কেউ কথা বলে নাই, কারণ এগুলি আসলে দেশপ্রেম না। তারাও জানে তারা যে কত বড় চোর বাটপার, তাদের আগে যাদেরকে আদর্শ মনে করে সেগুলি হিসাব করেন না। তো সেটা নিয়ে আজকে কথা বলতে চাই না, যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের দেশের কিছু মানুষ শেখ মুজিবের ভাস্কর্য হালাল করার জন্য একবারে উঠে পড়ে তারপর লেগেছে। আমাদের আলেম সমাজও আছে, তারা হচ্ছে গিয়ে আপনার ভাস্কর্য আর মূর্তি এই দুইটা একই, এইটা বোঝানোর জন্য কোরআন হাদিসের রেফারেন্স খুঁজা বের করে তারপরে নানানভাবে বোঝানোর চেষ্টা করতেছে। আরে ভাই, আপনি এটা বোঝায় তো লাভ নাই, কারণ ও তো ধর্ম মানে না। আপনি ওরে ভাস্কর্য আর মূর্তি এটা বোঝায় তো লাভ নাই, ও এখন একটা ধর্মই মানে, সেটা হচ্ছে চুরি ধর্ম। ধান দিবেন ধান চুরি করবে, চাল দিবেন চাল চুরি করবে, কম্বল দিবেন কম্বল চুরি করবে, এই চুরি ছাড়া ওরা আর কোনো ধর্ম এখন মানে না। যেই কারণে আপনি যতই এখন ভাস্কর্য আর মূর্তি একই জিনিস এটা বোঝানোর চেষ্টা করেন লাভ নাই। আপনি বলেন না যে ভাস্কর্য আর মূর্তি দুইটা আলাদাই জিনিস, কিন্তু ভাস্কর্য এইটাও কোরআনে আমাদের ইসলামে নিষিদ্ধ, মূর্তিও নিষিদ্ধ। তো ভাস্কর্য আর মূর্তি এক জিনিস, এটা প্রমাণ করার দরকার নেই। আর আরেকটা শ্রেণী আছে যারা কিনা জীবন যৌবন সব দিয়া দিচ্ছে শেখ মুজিবের এই ভাস্কর্য সারা বাংলাদেশে পোতার জন্য। এক দিনের মধ্যে তাদের এই আন্দোলন থেমে যাবে, কিভাবে জানেন? এদেরকে খালি বলেন যে হ্যাঁ ঠিক আছে, শেখ মুজিবের ভাস্কর্য হালাল। মিশরে যদি নাকি ফেরাউনের লাশ এতদিন থাকতে পারে, তো শেখ মুজিবের লাশটারও উঠিয়ে দেন না। যদি খালি বলেন যে সবাই সবার বাড়ির সামনে শেখ মুজিবের একটা করে ভাস্কর্য বানান, কিন্তু ওই ভাস্কর্য বানানোর যে খরচ আসবে সেই খরচের টাকা আপনার দিতে হবে, এইটা খালি বলেন, দেখবেন সব চুপ হয়ে গেছে। তারা কেন পারাপারি করে? কারণ তারা জানে যে তার এলাকায় একটা ভাস্কর্যের যদি সংসদ থেকে যদি নাকি আইন ইয়েটা বিলটা পাশ করাইতে পারে, তাহলে সেটা থেকে মোটামুটি 80% টাকা তার পকেটে যাবে। এই কারণে ওই এলাকার মেম্বার, চেয়ারম্যান, ওই এলাকার এমপি যারা আছে তারা উঠে পড়ে লেগেছে যে এগুলো যেইভাবেই হোক সারা বাংলাদেশে ছড়ায় ছিড়িয়ে দিতে হবে। তাদের বলেন যে নিজের পকেটের টাকা দিয়ে করতে হবে না, কেউ করবে না, একজনও করবে না। এরকম কিছু মানুষকে আপনাদের সামনে আজকে পরিচয় করাতে চাই। এই মানুষগুলো সম্পর্কে আপনাদের জানা খুব জরুরি, কারণ আমরা বাঙালি এমন একটা জাতি যে আমরা খুব দ্রুত মানুষের অপকর্ম ভুলে যাই। আমি ইলিয়াস আপনার সামনে কথা বলছি, আমার সম্পর্কেও জানেন, আমার সম্পর্কে খুব স্পষ্টভাবে ধারণা নিয়ে তারপরে আপনার আমাকে বিশ্বাস করা উচিত। আমি আপনাকে মানে বায়াস করে তারপরে আপনাকে বিপদে ফেলতে পারি, কেন আপনি আমাকে অন্ধের মতো বিশ্বাস করবেন? আল্লাহকেও অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না, কিছু যুক্তি লজিক এগুলো আপনার সামনে দাঁড় করানো উচিত। তো প্রথমে আজকে যার কথা বলবো তার নাম হচ্ছে নওফেল, এটা হচ্ছে নব্য বেয়াদব। এই ভারতীয় বীজ হঠাৎ করে 2018 সালে আলোচনায় এসে তারপর এমপি হয়, এমপি হয়ে সে মন্ত্রী হয়ে যায়। তো তার একটু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরা দরকার আছে। এই নওফেল সরাসরি একজন ইসকনের সদস্য, আমি যা বলছি সেটার প্রমাণ আপনাদেরকে দিব। তো এই ইসকনের সদস্য শিক্ষা মন্ত্রণালয়, যেটা কিনা ভারতের সবচাইতে আধিপত্যের যে জায়গা সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, যেটা
এই দুই জায়গায় ভারতের লোকদের, বিশেষ করে সচিবালয় থেকে শুরু করে একেবারে নিচের লেভেল পর্যন্ত এমনভাবে তারা এটা সেট আপ করেছে। এইখানে নওফেল কীভাবে ঢুকলো সেটা নওফেলের কিছু কার্যক্রম আপনারা একটু দেখবেন আজকে। চলুন একটা ভিডিও দেখা যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এই বক্তব্য শোনার পর আমাদের আলেম সমাজ যারা আছে তাদের সিদ্ধান্ত নেয়ার ব্যাপার আছে যে সে কি আসলে মুসলমান আছে নাকি আবারও তওবা পড়ে তারপর তাকে কলমে পড়তে হবে। কারণ আমি যেহেতু আলেম না আমি এটা ব্যাখ্যা দিতে পারবো না, আপনারা এটা একটু ভেবে দেখবেন। যখন লন্ডনে ছিলাম আমি নিয়মিত ইসকন মন্দির আমাদের আমার বিশ্ববিদ্যালয়ের পাশে ছিল, আমি নিয়মিত সেখানে যেতাম। এটা আপনাদের অনুমতির জন্য জানাতে চাই। তার বাবা নিজে তাকে রামকৃষ্ণ মিশনে পড়িয়েছে, সেটা আবার সে নিজে স্বীকার করেছে একটা অনুষ্ঠানে। চলুন সেই ভিডিওটা দেখা যাক। আন্তর্জাতিক ইসকন আন্দোলনের সাথে আমার নিজের অনেক সম্পৃক্ততা ছিল যখন আমি বিদেশে ছিলাম। শুধু এটাই না, এছাড়াও নওফেলের আরো অনেক ভিডিও আছে যেখানে স্পষ্টই প্রমাণিত করে যে নওফেল একজন ইসকনের সদস্য এবং ভারতীয় দালাল, যে কারণে সে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের এই চেয়ারটা পাওয়ার যে সুযোগ সেটা সে পেয়েছে। নওফেলের পর এবার যার কাছে আসবো সে হচ্ছে তুরিন, ব্যারিস্টার তুরিন আফরোজ। বন্ধুকে যাই অপমান করবে, যারা আপসের কথা চিন্তা করবে, যারা সরল মনে সরল কথা ভাববে, আমরা সেখানটাতে দুর্নিবার প্রতিরোধ গড়ে তুলব। প্রতিরোধে কাজ না হলে আমরা কিন্তু পাল্টা আক্রমণেও যাব। এই হচ্ছে ব্যারিস্টার তুরিন। তো এই ব্যারিস্টার তুরিন আমাদেরকে আজকে ফতোয়া দিচ্ছে তার যে কাব্যিক ভাষায়। ওবায়দুল কাদেরের সাথে নাকি তার যাওয়া আসা আছে, দুজনেই দুজনের কাছাকাছি বেশ কয়েকবার হয়েছে। তো এই কারণে ওবায়দুল কাদেরের যে কবিতা বলার যে ধরন সেটা কিন্তু তার মধ্যে সংক্রামিত হয়েছে। আস্তে আস্তে আরও কাছাকাছি যেতে যেতে আরও ভালো হয়ে যাবে, একেবারে পুরোপুরি আশা করছে যে ওবায়দুল কাদেরের টান চলে আসবে। তো এই কাব্যিক ভাষায় তিনি আমাদেরকে ভাস্কর্য আর মূর্তির পার্থক্য শোনাচ্ছেন। তার মতো একজন প্রস্টিটিউট যার মা নিজের সার্টিফিকেট দিয়েছে যে সে হচ্ছে প্রস্টিটিউট। 58 দিনের মাথায় আমার মেয়ে তুরিন আফরোজ আমাকে বাসা থেকে বের করে দেয়। আমার দোষ তার কিছু অনৈতিক আচরণের প্রতিবাদ করা, অপরিচিত লোকদের ঘরে প্রবেশ নিয়ে ওর সঙ্গে আমার লাগতো কিনি আর কি, অপরিচিত লোকদের ঘরে রাতে বিরাতে ঘরে প্রবেশ নিয়ে আমার গার্ড ও ভাড়াটিয়ারা আমাকে অভিযোগ করলে, এসব নিষেধ করলে DGFI আর্মি পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয় দেখাতো ও মুহূর্তে ওদের ফোন করতো আর বলতো ওরা সবাই ওর বন্ধু। এবার তৃতীয় যার কথা বলতে চাই সে হচ্ছে আমাদের ব্যারিস্টার সুমন। আমার মনে হইতেছে যারা মূর্তি এবং ভাস্কর্যের বিতর্ক যারা শুরু করছে এরা হচ্ছে গিয়ে রাজাকার আলবদর আলসাম যুদ্ধাপরাধীদের আত্মা ভয় করছে। আপনাদেরকে দীর্ঘদিন ধরে বলছি আমি যে এটা একটা দালাল, সে আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার জন্য এবং মানুষের সিম্পেথি তৈরি করার জন্য ন্যাশনাল লিডার হবার জন্য সে ন্যাশনালি নানান ধরনের গরু দান করছেন, তারপরে মাদ্রাসায় গিয়ে বাচ্চাদেরকে মশারি দান করছেন, ফুটবল নিয়ে এক বিরাট মানে বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন এই ব্যারিস্টার সুমন। তো এগুলোর উদ্দেশ্যটা কী সেটা নিয়ে আপনাদেরকে আগে আমি একটু বলেছিলাম। আপনারা অনেকেই আমার কথা শুনেছেন, অনেকেই শুনতে চান নাই, তার গরু টরু 13 গরু 14 গরু দান করা দেখে পাগল হয়ে গিয়েছিলেন, সেই ঘটনাটা কিন্তু আজকে ঘটলো। করোনাকালীন সময়ে দেখবেন এমনিতে তো ওয়াজ হয় না, এরা এই টাকা ফান্ড এরা কোথা থেকে পাইতেছে আমি সরকারের কাছে দাবি জানাবো। আপনারা একটু যাচাই করে দেখেন যারা ভাঙছে তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা। এই লোকটা সম্পর্কে খুব বেশি সাবধান থাকতে হবে আপনাদের, এর একটা চরম আকারে ইউনিক ক্যারেক্টার আছে, মানুষকে তেলবাজি করে তারপর একটা ধোঁয়াশার মধ্যে রাখা, এটা সে খুব ভালো পারে। তো এইসব
অনেক মানুষই আছে যাদের বিরুদ্ধে কথা বলি, আমার কিন্তু ব্যক্তিগতভাবে এদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো শত্রুতাও নাই, ব্যাচার সুমনকে আমি জীবনে দেখিও নাই। এরা মানুষকে এমন একটা পাজেলের মধ্যে রাখে যে আপনি বুঝতে পারবেন না যে আপনার সাথে প্রতারণা করা হচ্ছে। বাংলাদেশে আপনার কি মনে হয় খালি ব্যারিস্টার সুমন আর ফেরদৌস খন্দকার এই দুইজনই দান করে, আর কেউ দান করে না? আমরা মানুষকে আমাদের জীবনে সব মিলিয়ে যদি হয় 2-4-5 লাখ টাকা আমরা মানুষকে দান করি নাই, আল্লাহ মাফ করুক, জীবনে যেন কোনোদিন ক্যামেরার সামনে না নিয়ে আসায়। আমি আমার একার কথা বলছি না, এই বাংলাদেশে বহু মানুষ আছে দান করে, ডান হাতে দান করে, বাম হাত জানেও না, এটাই নিয়ম। যেদিন আমি ইলিয়াস একজন মানুষকে 10 টাকা, 10,000 টাকা বা 5 লাখ টাকা দান করে তারপরে সেটা ক্যামেরার সামনে নিয়ে আসব, সেদিন মনে করবেন যে আমার ভেতরে একটা খাপলা আছে, কোনো না কোনো একটা উদ্দেশ্য আমার মধ্যে আছে। কারণ দান যদি কেউ করতে চায় সেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে, আর সেটা ছাড়া যারা করছে এই ধরনের মানুষ এদের একটা অসৎ উদ্দেশ্য আছে, এই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। সেই কাজটাই আমি করে যাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।